আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটি জানবো বা শিখবো সেটি হলো এভাবে ভাত খেলে জীবনে মোটা হবেন না, ভাত প্রেমীদের জন্য সুখবর। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্তর থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে আসি এভাবে ভাত খেলে জীবনে মোটা হবেন না, ভাত প্রেমীদের জন্য সুখবর্তী। শ্রীলঙ্কার একদল গবেষক ভাত রান্নার নতুন তথ্য সামনে এনেছেন, ট্রাই করে দেখবেন নাকি? বেশিরভাগ বাঙালির এই ভাত ছাড়া মন ভরে না, বাড়িতে একটু ভালো কোনো রান্না হলে ভাতটাও একটু বেশি খাওয়া হয়ে যায় আর ডায়েট যায় জলে। তবে এবার থেকে চিন্তা নেই, ভাত খেয়ে আপনার আর ওজন বাড়বে না, গোপন উপায় জানলাম। শ্রীলঙ্কার একদল গবেষক ভাত রান্নার এমন একটি পদ্ধতি বের করেছেন যাতে ভাতে থাকা ক্যালোরি 50% কমিয়ে নেওয়া সম্ভব। অবাক হবেন না, চলুন সেটাই বরং জেনে নেওয়া যাক। ভাতে থাকা স্টার্টই কিন্তু ওজন বেড়ে যাওয়ার মূল কারণ, তবে সব স্টার্চ একরকম নয়। সরল স্টার্চ হজম হতে সময় কম লাগে আর জটিল স্টার্চ হজম হতে বেশি সময় লাগে। শরীরে যদি বেশির পরিমাণ গ্লাইকোজেন জমা হয় তাহলে মেদ কমানোর জন্য বেশি এনার্জির প্রয়োজন হয়, তাই চাল ফুটানোর আগে জলে নারিকেল তেল দিলে তা ভাতে থাকা স্টার্চ সহজে হজম করতে সাহায্য করে। প্রথমে জল ফুটতে দিন। জল ফুটে উঠলে চার দেয়ালের চাল দেওয়ার আগে জলের মধ্যে নারিকেল তেল দিন। আধ কাপ চালের ভাত করতে হলে 1 চা চামচ নারিকেল তেল মেশাবেন। চালের পরিমাণ বাড়লে সেই অনুপাতে নারিকেল তেলের পরিমাণও বাড়িয়ে নেবে। তবে এই ভাত রান্না করার পরে তা ঠান্ডা হয়ে গেলে অনন্ত 12 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তারপর খাওয়ার আগে যতটা ভাত খাবেন ততটা বের করে গরম করে খেলেই কেল্লা পথে বাড়বে না ওজন। এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।